ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021 সালের তাদের র্যাঙ্কিং প্রকাশ করছে, এবং প্রতি বছরের মতো এই বছরও ঢাকা ইউনিভার্সিটি 800 পরে র্যাঙ্কিংয়ে আছে, এবং এশিয়াতে হচ্ছে 134 নম্বর অবস্থানে আছে। সো এটা নিয়ে আউটক্রাই হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি কেন এই দুরবস্থা, এত পেছনে কেন। আসলে ব্যাপার হচ্ছে, যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে আমরা এত পেছনে না, আমরা আরও অনেক পেছনে। কিন্তু আমরা কিউস র্যাঙ্কিংটা নিয়ে কথা বলি কেন, কারণ এইটাতে তাদের র্যাঙ্কিং একমাত্র আমরা হইতেছি অনেক আগে, 800 পরে দেখেন, এটাই এটাই হচ্ছে অনেক আগে। এখানে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, সেই শুভঙ্করের ফাঁকিগুলো আজকে আলোচনা করবো এবং দেখাবো। সো প্রথমত যে ব্যাপারটা বুঝতে হবে, যে র্যাঙ্কিং যে করা হয়, র্যাঙ্কিং তো মেথোডোলজি আছে, ক্রাইটেরিয়া আছে, যে কী কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি র্যাঙ্ক করছেন। যেমন আমি বললাম যে বাংলাদেশ পৃথিবীর নাম্বার ওয়ান দেশ, ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কামস যে কী ক্রাইটেরিয়াতে বাংলাদেশ পৃথিবীর নাম্বার ওয়ান দেশ। তারপর সেটার উত্তর হচ্ছে দুর্নীতিতে নাম্বার ওয়ান দেশ। ও আচ্ছা, ওকে, ঢাকা শহর পৃথিবীর নাম্বার ওয়ান শহর। তখন নেক্সট কোয়েশ্চেন কামস যে ক্রাইটেরিয়াটা কি, আমরা কৃষির ভিত্তিতে কথা বলতেছি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা পৃথিবীর নাম্বার ওয়ান শহর। সেটার উত্তর হচ্ছে বাসের সবচেয়ে অযোগ্য শহর, সবচেয়ে দূষিত শহর, নাম্বার ওয়ান দূষিত শহর। সো ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট। মাঝখানে আমি একবার দেখলাম, বেশ অনেক বছর আগে, বাংলাদেশের এক প্রাইভেট অক্ষত ইউনিভার্সিটি, নামও না, নাম শুনছি আমরা, কিন্তু অক্ষত ইউনিভার্সিটি, তো সে হঠাৎ করে নাম্বার ওয়ান বাংলাদেশের সব ইউনিভার্সিটির মধ্যে। আর কি আজব কাহিনী, কেমনে নাম্বার ওয়ান, ক্রাইটেরিয়াটা কি, কী ক্রাইটেরিয়াতে সে নাম্বার ওয়ান? সেটা হচ্ছে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট ডিজাইন না কিসের ভিত্তিতে। সো যখন এই র্যাঙ্কিংগুলো আসে, ইউ নিড টু আস্ক দ্য কোয়েশ্চেন, দ্য রাইট কোয়েশ্চেন, যে এখানে কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে ডিসাইড করা হয়েছে, মেথোডোলজিটা কী ছিল। সো সেটা যদি আপনি জানেন, দেখতে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে ঢাকা ইউনিভার্সিটি যে 800 পর আসে এই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে, প্রতি বছর আমরা শুধুমাত্র এদের নামই শুনি, কারণ হচ্ছে একমাত্র এদের ক্রাইটেরিয়াতে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 800 পরে আসে, আর কারো ক্রাইটেরিয়াতে আসে না, সবার ক্রাইটেরিয়া তারা অনেক পরে আসে, রাইট? সো এটা হচ্ছে মজার পার্টটা, এই কারণে আপনারা এর এদের ব্যাপারে শোনেন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের আমি এখন দেখাবো আপনাদেরকে কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওরা হচ্ছে র্যাঙ্ক করে। সেই ক্রাইটেরিয়াগুলার মেথোডোলজি নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে এবং প্রচণ্ড সমালোচনা আছে, কারণ হচ্ছে, অ্যাগেন, এটা তো বোঝাই যাচ্ছে কেন সমালোচনা, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনো কমন সেন্সিক্যাল মানুষের মাথায় আসবে যে এটা আবার কী ধরনের র্যাঙ্কিংয়ের ক্রাইটেরিয়া। সো আপনি এই যে উইকিপিডিয়ার পেজ থেকে দেখতে পাবেন যে ওই এই এই যারা র্যাঙ্কিংটা করে, ইউএস কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস যারা করে, তাদের ব্যাপারে যতটুকু না কথা আলোচনা আছে, তার চেয়ে বেশি আলোচনা ব্যয় হয়েছে তাদের র্যাঙ্কিং মেথোডোলজির সমালোচনা নিয়ে, আর হিউজ সমালোচনা। সো এটা পড়লে জানতে পারবেন, ইন্টারেস্টিং, এটা পড়লে মানে আপনি আর এই নিবেনই না এদের র্যাঙ্কিং, ওকে। সো আমি একটা জাস্ট একজন ইয়ের প্রফেসর, কি জানি বলে, ডট মাউথের প্রফেসর বোধহয় উনি, ডট মাউথ হচ্ছে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলোর একটা, টপ 10-20 একটা ইউনিভার্সিটি হবে। তো সেই ইউনিভার্সিটির হচ্ছে ইকোনমিস্ট প্রফেসর, ওনার নাম হচ্ছে ডেভিড প্ল্যাঞ্চ ফ্লাওয়ার, উনি কী কমেন্ট করছেন এটার ব্যাপারে, একটা কমেন্ট দিলে আপনি বুঝে যাবেন যে কী ধরনের ক্রিটিসিজম আছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ব্যাপারে। ওই প্রফেসর বলতেছেন, দ্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস আর এ লোড অফ ওল্ড বেলুনি, দিস র্যাঙ্কিং ইজ কমপ্লিট রাবিশ অ্যান্ড নোবডি শুড প্লেস এনি ক্রিডেন্স ইন ইট, দ্য রেজাল্টস আর বেসড অন অ্যান এন্টায়ারলি ফ্লড মেথোডোলজি, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, দ্যাট আন্ডার উইজ দ্য কোয়ালিটি অফ রিসার্চ অ্যান্ড ওভার উইজ ফ্লাফ, ফ্লাফ আর কি, ফ্লাফ, ফ্লাফ মারে না, ফ্লাফ, ওই দ্য কিউএস ইজ আ ফ্লড ইন্ডেক্স অ্যান্ড শুড বি ইগনোর্ড। সো এই হচ্ছে সেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যার মেথোডোলজি নিয়ে বিতর্ক আছে, যার মেথোডোলজি আপনি দেখলে আপনি নিজেই বলবেন যে ওয়াট দ্য হেল। তো সেটা নিয়ে আমরা এত কেন চিলাচিলি করি, কারণ একমাত্র সেই বাতিল র্যাঙ্কিং মেথোডোলজির ভিত্তিতেই আমরা হইতেছে, তাও 800 পরে আসি, আর বাকিগুলোতে আমরা 800 পরেও আসি না এই কারণে, রাইট? তাহলে ওগুলোর এই কারণে আপনি কিউএস মেথোডোলজি নিয়ে প্রতি বছর এত আলোচনা হয়। সো সেটা হইতেছে প্রথম ফান পার্ট। নাও সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এখন আমরা মেথোডোলজিতে দেখি এবং আমরা কাদের নিব, কাদের নিব বলতে, এখানে আসলে প্রথমত র্যাঙ্ক করাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি বাংলাদেশের এদেরকে তো ধরা ডিফিকাল্ট, আপনি বুঝছেন না, এরা এমন ধান্দাবাজ এবং বাটপার এবং শয়তান, আপনি এদেরকে ধরতে পারবেন না, এদের বাটপারি, কারণ এরা তো পৃথিবীতে এরকম দুর্নীতিতে নাম্বার ওয়ান, লাইক কোয়ান্টিটিভলি ইউ নো যে এরা বাটপারিতে নাম্বার ওয়ান পৃথিবীতে, রাইট? সো এদেরকে আপনি ধরতে পারবেন না, এরা নানান রকম জিমন্যাস্টিক করে টোরে এরা বেরোয়, মানে বাইরে থেকে যারা আমরা বাংলাদেশিরা জানি এদের বাটপারি সম্পর্কে, বাইরের মানুষ তো জানেও না, এরা বুঝেও না, এরা বুঝতেও পারবে না। সো এরা যখন এরা যেই ডেটা নেয় বাংলাদেশ থেকে, এই ডেটা যে সব লাইক আনরিলায়েবল ডেটা এবং শয়তানি দিয়ে ভর্তি, এবং বাংলাদেশিরা যে মিথ্যা ছাড়া একটা লাইন বলে না, এগুলো তার এরা আসলে কতটুকু কী জানে সেটা একটা প্রশ্ন, রাইট? সো সেই সবের ভিত্তিতে এইরকম আনরিলায়েবল ডেটা, ধান্দাবাজদের ধান্দার
প্রেজেন্টেশন, ধান্দামূলক প্রেজেন্টেশনের ভিত্তিতে যে র্যাঙ্কিং সেখানে আমরা এত পেছনে, কিন্তু যদি রিয়েল পিকচার বাংলাদেশে রিয়েলি যা হয় এগুলো যদি সত্যিকার অর্থে অ্যাকাউন্ট করার সুযোগ থাকতো, বাংলাদেশ তো 10,000-এর মধ্যেও থাকবে না। আরে বাবা, আমেরিকাতেই তো 5,000 ইউনিভার্সিটি আছে, আমেরিকাতেই 4-year ডিগ্রি গ্র্যান্টিং ইউনিভার্সিটি এবং কলেজ মিলে আছে 5,000, এবং এটার প্রত্যেকটার মান বাংলাদেশের ঢাকা ভার্সিটি, বাংলাদেশের যে কোনো ভার্সিটির চেয়ে বেটার, প্রত্যেকটার মান, রাইট? সো এই এইগুলো স্কিউড, আমরা যা দেখি রেজাল্ট এগুলো স্কিউড, এগুলো রিয়েলিটিকে পিকচারাইজ করে না। এটা আপনি যদি রিয়েলিটি বোঝেন তাহলে আপনি জানবেন। ওকে, সো ঢাকা ভার্সিটিতে এরা পাবলিকেশন করে, এগুলো হইতেছে, সব হইতেছে বাটপারে পাবলিকেশন, নিজেরা মিলে জার্নাল খুলে খুলে সেখানের মধ্যে পাবলিশ করে নিজেদের প্রমোশনের স্বার্থে খাতিরে, নিজেরা ওই যে সেলফ সাইটেশন দিয়ে ভর্তি, নিজেরা নিজেদেরকে সাইট করে, কী কী যে করে, মানে এরা তো আসলে রিসার্চ করে না বাংলাদেশে, এরা এরা হচ্ছে শয়তানি করার জন্য বসে আছে এখানে, এরা পলিটিক্স করবে এবং ওই যে প্রমোশনের জন্য কিছু রিসার্চ পাবলিকেশন থাকতে হবে এগুলা রাস্তা খুলে নিছে। আপনি এদের গুগল স্কলার অ্যাকাউন্টে গেলে দেখবেন ইউনিভার্সিটির টিচার শয়তানি দিয়ে ভর্তি, এদের লজ্জাও লাগে না। আরে ভাই, তোর যতটা পাবলিকেশন আছে অন্যের নাম ব্যবহার করে, আপনি গুগল স্কলার গেলে গুগল মাঝে মধ্যে কনফিউজ করে আপনার নাম এবং একই নামের অন্য কেউ থাকলে যে এই পাবলিকেশনটা কার নামে। সো আপনি অ্যাড করার সময় আপনি চাইলে নাম দিয়ে সার্চ দিয়ে আপনার নামের আরেকজনের পাবলিকেশন অ্যাড করতে পারবেন। বাংলাদেশের লোকজন এইগুলো করে বসে বসে, এরা মানুষকে দেখাইতে হবে গুগল স্কলার আমার কত পাবলিকেশন, আরেকজনের পাবলিকেশন নিজের নাম এক দেখে নেমসেক বিধায় অ্যাড করে দেয়। সেগুলো তো বাইরের সভ্য দেশের মানুষের কল্পনার মধ্যেই আসবে না যে এগুলো কী চলতেছে এই সব দেশে, রাইট? সো তারা যেই র্যাঙ্ক আমরা দেখি, অ্যাগেন এটা 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 খুবই স্কিউড র্যাঙ্ক, এটা খুবই ওইটার ভিত্তিতেই আমরা হচ্ছে যে এখানে কিউএস র্যাঙ্কিং আমরা খালি শুনি 800-900, কেন? কারণ এই ভুয়াটার র্যাঙ্কিংয়ে আমরা 800-900 আসি, আর যেগুলো একটু রিলায়েবল এগুলোর আমরা আসি 1200-1300 পর, সেটা এখন দেখাবো, এই কারণে এগুলোর নামও শোনেন আর কি। সো এবং আমি লাইক অবজেক্টিভলি ইউ ক্যান টেক ইট ফ্রম মি, 1200-1300 না, বাংলাদেশে যেটা বললাম আমেরিকাতেই 5,000 ইউনিভার্সিটি এবং কলেজে 4-year ডিগ্রি গ্র্যান্টিং ইউনিভার্সিটি এবং কলেজ, এদের প্রত্যেকটার মান ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বেটার। সুতরাং আপনি সারা পৃথিবীর যদি অবজেক্টিভলি একবারে খুব স্ট্রিক্টলি করা সম্ভব হইতো র্যাঙ্কিং, 10,000-এর পেছনে থাকবে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, রাইট? সো এটা হচ্ছে লাইক আমার ইউ ক্যান টেক ইট ফ্রম মি। অল রাইট, সো এখন আমরা র্যাঙ্কিং মেথোডোলজিতে ঢুকি। প্রথমত হচ্ছে কোনটা দিয়ে শুরু করবো, প্রথমত আমি শুরু করতে চাই হচ্ছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। এরা হচ্ছে শুধু ইউএসএর ইউনিভার্সিটিগুলো র্যাঙ্ক করে আসছে এতদিন, রিসেন্টলি বলতে প্রায় ডেকেড হয়ে যাচ্ছে, ওরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গ্লোবাল র্যাঙ্কিংও পাবলিশ করা শুরু করছে। সো ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট হচ্ছে লাইক আমেরিকান নাম্বার ওয়ান র্যাঙ্কিং, এদেরকে সবাই সাইট করে, ইভেন ইউনিভার্সিটিগুলো এদেরকে সাইট করে যে আমরা ইউএস নিউজের রিপোর্ট অনুযায়ী এত নাম্বার র্যাঙ্কিংয়ে আসি অ্যান্ড স্টাফ। সো খুবই এক্সটেন্সিভ এবং এক্সস্টিভ ক্রাইটেরিয়া মেথোডোলজি। তো তাদের ইয়েতে ঢাকা ইউনিভার্সিটি আসছে হচ্ছে 1258-তে। নাও তাদের এটাতে 1258-তে আসছে, লাইক আমি সেড, লাইক তারা যতটুকু তথ্য নিতে পারছে বাটপাদের কাছ থেকে, কারণ এই বাটপারা সব হইতেছে মিথ্যা তথ্য, মিথ্যা পরিবেশনা, মিথ্যা উপস্থাপনা। এরা আসছে, সে কী পরিমাণ পাবলিকেশন হয়, ও এত পাবলিকেশন হয়, এগুলো সব ঢাকা ইউনিভার্সিটির ভুয়া জার্নাল। আপনারাও দেখেন কয়েকদিন পর পর বের হয় ঢাকা ভার্সিটির টিচারদের প্রত্যেকের পিএইচডি ইয়ে ডিসার্টেশন জালিয়াতি, থিসিস জালিয়াতি, তারপর হচ্ছে কাজ এগুলোর পাবলিকেশনের পো না। কিছুদিন আগে আমরা দেখছি সামিয়া জামান সব কপি পেস্ট আর রেফারেন্সের নাম ঢুকিয়ে দিয়ে পাবলিকেশন। সো তারা তার এত কিছু দেখতে আসতেছে না যারা র্যাঙ্ক করে, তারা দেখতেছে ও আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির জার্নালে এত এত পাবলিকেশন হচ্ছে, একটা জার্নাল আছে সেখানে এত এত পাবলিকেশন হয়, রাইট? সো ঢাকা ইউনিভার্সিটির গ্লোবাল স্কোর হচ্ছে 30-এর কম 29.6, তাদের মেথোডোলজি অনুযায়ী আসছে। সেখানে তাদের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, ক্রাইটেরিয়নগুলো হচ্ছে গ্লোবাল রিসার্চ রেপুটেশন, রিজিওনাল রিসার্চ রেপুটেশন, পাবলিকেশনস, তারপর হচ্ছে এগুলো আবার এই যে নাম্বারগুলো দেখাচ্ছে এই এই ক্রাইটেরিয়াতে ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ডে কত নাম্বারে আছে আর কি সেগুলো দেখাচ্ছে এখানে। বুকস, কনফারেন্সেস, নর্মালাইজড সাইটেশন ইম্প্যাক্ট, টোটাল সাইটেশনস, নাম্বার অফ পাবলিকেশনস দ্যাট আর অ্যামাং দ্য টপ, অ্যামাং দ্য 10% মোস্ট সাইটেড। এই যে মোস্ট সাইটেড, এই ধরেন তো ঢাকা ভার্সিটির বাটপাড়া মানে কোপায় ফলস এই জায়গার মধ্যে মোস্ট সাইটেশন এদের উপরে কেউ নাই। পার্সেন্টেজ অফ টোটাল পাবলিকেশনস দ্যাট আর অ্যামাং দ্য টপ, অ্যামাং দ্যাট সরি 10% মোস্ট সাইটেড। ইন্টারনাল কোলাবোরেশন রিলেটিভ টু কান্ট্রি, ও সরি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন রিলেটিভ টু কান্ট্রি, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, নাম্বার অফ হাইলি সাইটেড পেপার্স দ্যাট আর অ্যামাং দ্য টপ 1% মোস্ট সাইটেড। ওকে, আর পার্সেন্টেজ অফ হাইলি সাইটেড পেপার্স দ্যাট আর অ্যামাং দ্য টপ 1% মোস্ট সাইটেড। সো ইউ সি, এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক রকম ডাইভার্স ক্রাইটেরিয়া এবং বেশ এইগুলো সবগুলো দিয়ে ধরলে মোটামুটি একটা রিলায়েবল এস্টিমেট পাওয়া যায়। সো সেই এস্টিমেশন অনুযায়ী 1258, আর এই যে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আসতেছে 800, ওইটার কী ক্রাইটেরিয়া আছে এখনই দেখাই আপনাদের, ওইটার ক্রাইটেরিয়া কী? ওইটার ক্রাইটেরিয়া হচ্ছে একাডেমিক রেপুটেশন।
লাইক হাউ ডু ইউ কোয়ান্টিফাই একাডেমিক রেপুটেশন? এই কারণে এটি নিয়ে এত বিতর্ক, এই কারণে কি হচ্ছে যে দেখালাম শুরুতে আপনাদেরকে, এটার যতটুকু এটা নিয়ে আলোচনা তার চেয়ে বিতর্ক বেশি এটা নিয়ে। সাইটেশনস পার ফ্যাকাল্টি ঢাকা ভার্সিটি কোপাবে এই এরিয়াতে, রাইট? এমপ্লয়ার রেপুটেশন, হাউ ডু ইউ কোয়ান্টিফাই এমপ্লয়ার রেপুটেশন? লাইক দেখেন সব কিছু রেপুটেশন দিয়ে এদের ভর্তি, এদের এই কী জানি বলে এগুলোর আমি তো এখানে কোথায় জানি আছে আমি, যে এদের আমি দেখাই আপনাদেরকে যে মানে কী পরিমাণ ওয়েট এরা দেয় আর কি। এরা একাডেমিক রেপুটেশনের উপর ওয়েট দেয় 40%, একাডেমিক রেপুটেশন। তো একাডেমিক রেপুটেশনে 40% দিলে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের নাম্বার ওয়ান ঠিকই তো আছে, ফোর্টিতে ফোর্টি পেয়ে বসে থাকবে। আমেরিকাতে 5,000 ইউনিভার্সিটি থাকায় আমেরিকার যে ইউনিভার্সিটিতে 1,000 নাম্বার সেটাও হইতেছে বিশাল ঢাকা ইউনিভার্সিটির চেয়ে 100 গুণ, না কম্পারেবলই না হ্যাঁ মানের দিক থেকে, কিন্তু রেপুটেশন আছে। আমেরিকা তো ইউনিভার্সিটি নাই, কারণ আমেরিকাতে আছে মানে 3-4 হাজার ভালো ইউনিভার্সিটি, রাইট? সো ওই হিসেবে একাডেমিক রেপুটেশনই যেখানে 40%, তো ঢাকা ভার্সিটিতে একাডেমিক রেপুটেশন অবশ্যই অনেক উপরে আসবে। এবং অ্যাগেন এটা রেপুটেশনকে হাউ ডু ইউ কোয়ান্টিফাই রেপুটেশন, ওকে দ্যাটস কোয়েশ্চেনেবল। এমপ্লয়ার রেপুটেশন হচ্ছে 10%, ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও হচ্ছে 20%। এই যে ফ্যাকাল্টি ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট একটা ইউনিভার্সিটিতে কী হচ্ছে বোঝার জন্য ওকে খুব বেশি সুবিধাজনক ফ্যাক্টর না আর কি। সাইটেশনস পার ফ্যাকাল্টি 20%, ঢাকা ভার্সিটি কোপাবে, ফাঁচ করবে। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও, সো ইউ সি আপনি এগুলো দেখলেই দেখবেন যে এগুলো একটা ইউনিভার্সিটিতে কী অ্যাক্টিভিটি হচ্ছে, দ্য ফ্লারি অফ অ্যাক্টিভিটি ইউ উড এক্সপেক্ট অ্যাট এ ইউনিভার্সিটি, ওইগুলো ঠিক আপনি ধরতে পারবেন না এই ম্যাথোডোলজিগুলো দিয়ে, রাইট? সো যেই কারণে কিউএস রিপোর্টের যে র্যাঙ্কিং এটা আসলে ধরতে পারে না, যে কারণে এটা তো সমালোচনা যে এটা যে কী র্যাঙ্ক করে আর কিসের ভিত্তিতে করে, রাইট? সো যা হোক, সেই সেই ম্যাথোডোলজি, সেই বিতর্কিত ম্যাথোডোলজি অনুযায়ী আমরা আসি হচ্ছে 800 থেকে 1,000-এর মধ্যে, 800 কত তোমার জানি আসে, এবং এশিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে আসে 134তম। যেই কারণে ইউ কিপ হিয়ারিং অ্যাবাউট এই 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 কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, সারা জীবন খালি এটার কথা শোনেন, কারণ এটা সবচাইতে ভুয়া ম্যাথোডোলজি ফলো করে, এবং যেই কারণে ঢাকা ভার্সিটি আপনি দেখেন এশিয়ান ইউনিভার্সিটিতে আসছে 134, আর অন্য সকল ক্রাইটেরিয়া যেগুলো অ্যাকসেপ্টেবল মোটামুটি, যেগুলোর ম্যাথোডোলজি সেগুলোতে কিন্তু এশিয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি 300-এর পরে, এটাতে আসছে 100-এর সামান্য। ওগুলোতে ঢাকা ভার্সিটি 1,000-এর পরে 1,000+ দেখাচ্ছে, যেমন ইউএস নিউজ ক্লিয়ারলি দেখাচ্ছে 1,284 কত মানে প্রায় 1,300। আর আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে, যেদের টাইমস হায়ার এডুকেশন তারাও বেশ রেপুটেড, তাদের র্যাঙ্কিংয়ে আসতেছে হচ্ছে 1,000-এর পরে। এবং আরেকটা আছে হচ্ছে বেশ রেপুটেড, কিন্তু ওইটার হচ্ছে ইয়েই হয় না, কী জানি বলে ওদের র্যাঙ্কিংয়ে ঢাকা ভার্সিটি নাই, ঢাকা ভার্সিটি আসেই না, ওরা ঢাকা ভার্সিটি হিসাবেই ধরে নাই। সো ওইটা হচ্ছে একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস, সাংহাই বেসড, তো ওইটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং অফ ইউনিভার্সিটির, ওদের র্যাঙ্কিংয়ে ঢাকা ভার্সিটির কোনো অস্তিত্ব নাই। ঢাকা ভার্সিটি সার্চ দিলে আপনি পাবেনই না। এবং ইন্ডিয়াতে হচ্ছে দুইটা র্যাঙ্কিংকে অ্যাকসেপ্ট করা হয়, যে এই দুইটা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যারা হচ্ছে পৃথিবীর টপ 500 ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে তাদেরকে হচ্ছে ইয়েতে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করা হয় অটোমেটিক্যালি, লাইক অলমোস্ট অটোমেটিক্যালি ইন্ডিয়াতে। সো এই যে পৃথিবীর টপ 500 ইউনিভার্সিটি, এটা কিসের ভিত্তিতে এরা ইন্ডিয়া সিদ্ধান্ত নেয়? তারা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে দুইটা র্যাঙ্কিং মেথোডোলজি ফলো করে, যে দুইটা র্যাঙ্কারদেরকে ফলো করে, সেই দুইটা হচ্ছে ওই যে টিএইচই, দ্য টাইমস হায়ার এডুকেশন, এবং ওই যেটা বললাম যে সাংহাই বেসড, যেটা ওই দুইটাকে। সো বোঝানোর জন্য আপনাদের কিউএস র্যাঙ্কিংয়ের সাথে কম্পেয়ার করে, এই সবগুলা যেগুলো মোটামুটি রিনাউন্ড বা যেগুলোর ম্যাথোডোলজি একটু রিলায়েবল, বা যেগুলোকে যেমন ইন্ডিয়াতে রেকগনিশন আছে, যে দুইটার এদের সকলের ক্রাইটেরিয়া অনুযায়ী ঢাকা ভার্সিটি র্যাঙ্কিং একরকম, আর মাশাল্লাহ কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর নিয়ে কী জানি, এদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঢাকা ভার্সিটি র্যাঙ্কিং আর এরা আউটলায়ার, এরা কারোর সাথে মেলে না কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর, এই কারণে আপনারা এদের গল্প শোনেন। হ্যাঁ, কারণ অন্য যাদের তাদের হিসেবে ধরলে ঢাকা ভার্সিটি 1,000-এর মধ্যে থাকে না, রাইট? সো লাইক এ সেট, আপনি অন্য সবগুলোতে যেখানে টাইমস হায়ার এডুকেশনে দেখাচ্ছে 1,000+, উইচ ইজ প্রিটি ভেইক, বাট আমরা ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখতে পাচ্ছি 1,258, সো ওকে দ্যাট মেক সেন্স, কনসিস্টেন্ট। তারপর হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখাচ্ছে 134, কিন্তু অন্যগুলোতে আমি দেখলাম যে 300 কত করে জানি দেখায়, দুইটাতেই দেখলাম 300-এর পর দেখাচ্ছে, উইচ ইজ কনসিস্টেন্ট। এবং আরেকটা প্রমাণ হচ্ছে যে আমি বর্তমানে যে ইউনিভার্সিটি সেটার র্যাঙ্কিং দেখলাম হচ্ছে অ্যাক্রস এই সবগুলো প্ল্যাটফর্মে 300-এর মধ্যে, আর 300-এর একটু পরে মনে হয় ইদানিং চলে আসছে 300 পার হয়ে, বাট 300-এর মধ্যে এরকম আর কি। কিন্তু কিউএস ওয়ার্ল্ড রিপোর্টে আমি গিয়ে দেখলাম আমার ইউনিভার্সিটি হচ্ছে 800 কততম না 700 কততম, ঢাকা ভার্সিটির মানের, আমি এখন জানি এটার মান হচ্ছে ঢাকা ভার্সিটির মানের মতো আর কি। সো এই হচ্ছে কিউএস
ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এটা কারোর সাথে র্যাঙ্কিং মেলে না। সো এই হচ্ছে অবস্থা। তো এই কারণে ইউ কিপ হিয়ারিং অ্যাবাউট এই কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। ও এবং মজার ব্যাপার হচ্ছে এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি 2012 সালে র্যাঙ্ক 600 ছিল ঢাকা ভার্সিটির, 2012 সালে 600, ওয়ার্ল্ডের টপ 500 ইউনিভার্সিটির একটা ঢাকা ভার্সিটি ছিল কিউএস র্যাঙ্কিংয়ের মেথোডোলজি অনুযায়ী, রাইট? সো এই হচ্ছে অবস্থা। এই কারণে আপনি সারাদিন এদের কথা শুনেন এবং এরা এমন একটা দুঃখ করে এসে, ঢাকা ভার্সিটির মান এত খারাপ 800 মধ্যে নাই। আরে বেটা, তোরা তো 800 না, তোরা তো 1000 মধ্যেও নাই। এবং সঠিকভাবে যদি র্যাঙ্ক করা সম্ভব হইতো, যেটা বললাম ইনহেরেন্ট লিমিটেশনের কারণে সম্ভব হয় না, স্পেশালি বাংলাদেশের মতো দেশের কাছ থেকে আপনি ডেটা তথ্য বেরিয়ে করতে পারবেন না, হোয়াটস গোয়িং অন দেয়ার, নোবডি নোস, বাইরের কেউ কারো ধারণাই করে রাখতে রাখে না তারা যে বাংলাদেশে কী চলে, বাংলাদেশে ঢাকা ভার্সিটির নিয়োগ কীভাবে হয়, একটা ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া, কী কী কনসিডারেশন। একটাই দেশের ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কনসিডারেশন, সে কোন রাজনৈতিক দল করে, সে পান্ডামিক করতে পারে কিনা, কতটা দক্ষ পান্ডামিক করায়, তার রিসার্চ পাবলিকেশন, তার স্কিল সেট, কোনো কিছু রেলেভেন্ট না, লিটারালি রেলেভেন্ট না। আপনারা হয়তো ইনসাইডার নিউজ করতো কি জানেন জানি না, লিটারালি রেলেভেন্ট না। আমি একটা সময় ভাবতাম যে এতটা খারাপ হইতে পারে না, কিছু না কিছু হয়তো কনসিডারেশনে নেয় ওরা। আমি নিজের অভিজ্ঞতা আছে, আমি যা পার্সোনাল ডিটেলসে না ঢুকি, ডিপার্টমেন্ট খুলে বসে আছে, ডিপার্টমেন্টে একটা টিচার নাই ডিপার্টমেন্ট চালানোর মতো, প্রতি বছর বছর স্টুডেন্ট ভর্তি করতেছে এরা নতুন ডিপার্টমেন্টে, একটা টিচার নাই ওই ডিপার্টমেন্টে পড়ানোর জন্যে, কোয়ালিফাইড লোক নেয় না এরা, কেন? পলিটিক্যাল মতাদর্শ মিলে না দেখে, শিক্ষক সমিতির নির্বাচনে এই সে হাবি যাবে। সো না, লাইক জায়গা, এটা অন্য আলোচনা, ইউ হ্যাভ নো আইডিয়া যে কী চলে এসব এই ইউনিভার্সিটিতে। সো আপনি বাংলাদেশে বাংলাদেশি হয়ে যদি আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে, তা বাইরের এরা জানবে কোথেকে। সো এরা যে র্যাঙ্ক করে, এরা ওই যে এই একবারে সুজলা সুফলা শস্য শ্যামলা যেই যটটুক বোঝে বোঝানো হয় ওটুকের ভিত্তিতে এরা র্যাঙ্ক করে আর কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে দুরবস্থা আর এশিয়ার অন্যান্য দেশের মধ্যে নাই। আমি আমার পাকিস্তান এবং ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে আমি অবাক, আমি ভাবছি এই অবস্থা নিশ্চয়ই পাকিস্তান ইন্ডিয়াতেও আছে। তারা শুনে অবাক যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে পলিটিক্যাল কনসিডারেশন ছাড়া একটা নিয়োগ হয় না, এটা শুনে তারা অবাক, এবং তারা অবাক, এটা দেখে আমি অবাক। আমি ভাবছিলাম তাদের দেশে একই অবস্থা। সো এখন আমি ওকে ফাইন, নাও ইট মেক্স সেন্স, যেই কারণে পাকিস্তানের কয়েকটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ 500 ইউনিভার্সিটির মধ্যে আছে, টপ 100 মধ্যে বোধ হয় আছে একটা দুইটা, ইন্ডিয়ার প্রচুর ইউনিভার্সিটি টপ 500 আছে। ও নাও ইট মেক সেন্স কেন আছে, রাইট? কারণ তারা অবাক যে এইগুলো এইভাবেই টিচার নিয়োগ হইতে পারে কোনো দেশে কোনো ইউনিভার্সিটিতে, রাইট? সো যা হোক, এই হচ্ছে বাস্তবতা। বাঙালির গর্বের গল্প শুনে আপনি আগা মাথা পাবেন না যে কেন এরা গর্ব করতেছে, কী কারণে গর্ব করতেছে, কোত্থেকে এত গর্ব আসে। গর্ব করার মতো যদি কিছু থেকে থাকে, একটা গর্ব করার তাহলে তথ্য আপনাদের সাথে শেয়ার করে তারপর আলোচনা শেষ করি। এই যে লুক এট দিস রিপোর্ট হিয়ার, MIST মঙ্গল 12টা টপস দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021, ব্র্যাক ইউনিভার্সিটি র্যাঙ্কস 4th। সো এই যে এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, একটা ইউনিভার্সিটিতে যা হওয়ার কথা, রিসার্চ হবে, ইনোভেশন হবে। আপনারা যারা যদি গেমস খেলে থাকেন, বিভিন্ন নেশন গেমস, কম্পিউটার গেমস, সেখানে আপনি যদি বিভিন্ন অ্যাডভান্স নেশন, আপনি ব্রোঞ্জ এজ, আয়রন এজ, এগুলো থেকে অ্যাডভান্সড হইতে হতে যখন আপনি মডার্ন এজে চলে আসবেন, তখন আপনাকে ওই গেমস খেলার মধ্যে আর কি জিততে হলে, প্রতিপক্ষকে সাথে ফাইট করতে হলে, তখন আপনি আর বেশি একটা আগাইতে পারবেন না, তখন আপনাকে ইউনিভার্সিটি এস্টাবলিশ করতে হবে ওই গেমসের মধ্যে। তারপর ওই ইউনিভার্সিটিতে রিসার্চ হবে, তারপর আপনি নতুন নতুন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, তারপর আপনি প্রতিপক্ষের সাথে ফাইট করে জিতবেন। সো গেমসের মধ্যে আপনি একটা গেমস খেলতে গেলে ইউ উইল নো যে একটা ইউনিভার্সিটির কী রোল একটা সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রে। সো ইয়াস, একটা সভ্যতার বিকাশের ক্ষেত্রে, একটা সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনিভার্সিটির রোল হচ্ছে যে MIST যা করতেছে, ব্র্যাক ইউনিভার্সিটি যা করতেছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যা করে বেড়ায় মাঝে মধ্যে আমরা দেখি, বেশ এগুলো কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটি নেই, এগুলো ইউনিভার্সিটির পার্থক্যটা কোন জায়গায় দেখেন, মাঝে মধ্যে ঢাকা ভার্সিটি থেকেও দু একটা এরকম ঘটনা দেখবেন আপনারা, কিন্তু সেগুলো ফর দ্য মোস্ট পার্ট ব্যক্তিগত উদ্যোগে, প্রতিষ্ঠানের কোনো রকম পৃষ্ঠপোষকতা নাই। প্রতিষ্ঠান একটা ভালো শিক্ষক নিয়োগ দেবে না, একটা ভালো রিসার্চারকে এনকারেজ করবে না, একটা ভালো ইনোভেটিভ একটা প্রফেসরকে এনকারেজ করবে না, তারে বরং কোন ঠাসা করে ফেলবে। এদের ইজ্জতও লাগে, লিটারেলি এদের ইজ্জতও লাগে যে একজন কাজ করতেছে, একজন ভালো করতেছে, ও আমি তো দাবেদারি করে বেড়াইতেছি, তখন এদের মুখ ছোটো হয়ে যায় এবং এদের ইজ্জতে লাগে, তখনও পেছনে লেগে যায়। ওরে ভাই, এগুলো আপনাদের কল্পনার বাইরে যে কী চলে। সো প্রাতিষ্ঠানিকভাবে এই ঢাকা ভার্সিটি বা পাবলিক ভার্সিটিগুলো হচ্ছে গুন্ডামি আখড়া। সো প্রাতিষ্ঠানিকভাবে সেখানে একটা ছাত্রকে, একটা শিক্ষককে ভালো কিছু করার পরিবেশ সুযোগ দেয়া হয় না, ডিজাইন দেওয়া হয় না। আর এই ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশের কিছু প্রাইভেট ভার্সিটি, তারা বাই ডিজাইন চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার, বাই ডিজাইন ইউনিভার্সিটির ইনপুট। এই যে এই ছেলেগুলো এতগুলো এত কিছু করছে, ইউনিভার্সিটির ইনপুট আছে, ফ্যাকাল্টিদের ইনপুট আছে, ফ্যাকাল্টিদের প্রচেষ্টা আছে, কারণ এই ফ্যাকাল্টিরা তো সবাই নর্থ আমেরিকার ইউনিভার্সিটি থেকে PhD করে আসছে, তারা কাজ করে আসছে, তারা জানে কীভাবে কাজ হয়, কীভাবে কী হয়। সো এই কারণে আপনি দেখবেন যে এইসব ইয়ে থেকে সবসময় হচ্ছে
প্রাইভেট ভার্সিটিগুলোতে, কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভালো ভালো কাজ হচ্ছে। আর পাবলিক ভার্সিটিগুলোতে, পাবলিক ভার্সিটিতে আপনি দেখবেন, এখন দেখবেন না, এখন সব দেখবেন প্রাইভেট ভার্সিটি থেকে এরকম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, প্রোগ্রামিং কম্পিটিশন, এই ধরনের কম্পিটিশন, এগুলোতে বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিগুলো সবসময় ভালো করতেছে। এই সীমিত, এই সীমা, এই সীমাবদ্ধ, এই সীমিত রিসোর্স নিয়ে বাংলাদেশ থেকে, এই সীমিত রিসোর্স, এই গুন্ডামি, এই অসহযোগিতা, এই লাইক ফান্ডিং নাই কোনো বিন্দু মাত্র, খুবই গরিবই হালাতের মধ্য থেকে এরা এত কিছু করে আসতেছে। তার মানে আমাদের পটেনশিয়াল আছে, লাইক এটা তো বলার অপেক্ষা রাখে না, পটেনশিয়াল তো অবশ্যই আছে। কিন্তু আমাদের পটেনশিয়াল যেটা সবসময় বলি, বাংলাদেশ হচ্ছে মেধাকে কীভাবে হত্যা করতে হয় এই ব্যাপারে হচ্ছে বাংলাদেশের একেবারে এক্সপার্টিস, পিএইচডি ডিগ্রি আছে। তারও যে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই যে একটা বাংলাদেশ একটা ইউনিভার্সিটি নাই, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যাকে বলে, যে একটা প্রতিষ্ঠান যার প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকবে এখানে ইনোভেশন এবং ইয়ের জন্যে, জাফর ইকবাল স্যার এটা মানতে নারাজ। জাফর ইকবাল স্যারের মতো লোক ওনারা ইন্টারভিউতে এসে ঘুরে ঘুরে বলে যে, জাফর ইকবাল স্যারের লজিক শোনেন, যে বাংলাদেশের দুই তিনটি ইউনিভার্সিটি থেকে প্রতি বছর ও প্রোগ্রামিং বিভিন্ন কম্পিটিশনে, বিভিন্ন কম্পিটিশনে ছেলেপেলেরা গিয়ে ভালো করতেছে, তাহলে কি এটা বলা যায় যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাই? এটা তো হইতে পারে না। তার মানে অবশ্যই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে। কেন, কী লজিক? কয়েকটা ছেলেপেলে বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো করতেছে। একটা শোরগোল পড়েছে যে মানে আমাদের দেশের একটা বিশ্ববিদ্যালয় ওখানে এশিয়ার 450 বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতে পারলো না। ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং কন্টেস্টে যায়, সেখানে আমরা সারা পৃথিবী থেকে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে দুটো ইউনিভার্সিটি সেই 120 ইউনিভার্সিটির ভিতরে গিয়ে ওরা প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করছে, ভালো করছে সেখান থেকে। তাহলে কি আমি বলতে পারি না যে পৃথিবীর 120 শ্রেষ্ঠ ইউনিভার্সিটির ভিতরে বাংলাদেশ দুটো ইউনিভার্সিটি আছে? সো তার মানে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং কি করা হয়, দুই চারটা ছেলেপেলের সাফল্য দিয়ে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং দাঁড় করানো হয়? আপনাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া দেখালাম, একটা ইউনিভার্সিটি র্যাঙ্ক করা হলে কতগুলো মেথোডোলজি, কতগুলো ক্রাইটেরিয়াকে কনসিডার করা হয়? ফর দ্য মোস্ট পার্ট ফ্যাকাল্টিদের অ্যাক্টিভিটি, রাইট? ফ্যাকাল্টিরা কী করতেছে? জাফর ইকবালার দাবি হচ্ছে স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে খুচরাভাবে গিয়ে জিতে আসছে, এই কারণে নাকি বাংলাদেশ ইউনিভার্সিটিকে একটা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং দাঁড় করাতে হবে, দুই চারটা পোলাপান কোথায় গিয়ে কম্পিটিশনে জিতে আসছে এটার ভিত্তিতে। তো ওনারা এগুলো এসে বলে, পাবলিককে ঘুম পাড়ায় রাখে, পোলাপানকে খাওয়ায় তরুণ প্রজন্ম এখনকার, এরা তো পোলাপান তার বোঝে না এত কিছু ডিটেলসে, যে এত কিছু এখন দেখালাম আপনাদেরকে, এত কিছু তো ধারণা রাখার প্রশ্ন ওঠে না। এরা যখন শুনে, এরা তো জাফর সাইরের কথা অন্ধের মতো শুনে, জাফর ইকবাল স্যার যখন বলে যে আমাদের ছেলেপেলে গিয়ে কম্পিটিশন জিতে আসতেছে, তাহলে তো অবশ্যই আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে, আমরা কি বলতে পারি না আমাদের সেরা কয়েকটা ইউনিভার্সিটি আছে? না, আমরা বলতে পারি না, এটার থেকে এটা বলা যায় না। কিন্তু উনি যখন এগুলো বলে তখন তো ও আচ্ছা পোলাপান ভাবে যে সারা, এবং উনি তো সবসময় বলে সারা পৃথিবী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সারা পৃথিবীর উন্নত দেশগুলোর বিরুদ্ধে ওনার কমপ্লেনের অভাব নেই, কতগুলো কলাম যে লিখছে আমি দেখাইছি আপনাদেরকে ফ্রম টাইম টু টাইম। সো এই মিথ্যাচার, এই মিথ্যাচার, এই চাপাবাজি, এই ভাওতাবাজিগুলা, এই ক্যানভাসিংগুলা ফুটপাতের ক্যানভাসারদের মতো, এখন আপনার দেশের সবচাইতে বড় শিক্ষিত লোক উনি কাজ করতেছেন, জাফর ইকবাল স্যার কাজ করতেছেন, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, উনি করতেছেন ওনার মতো করে, কিন্তু ওই ওদিক থেকে আবার চেতনার ঠেলায় ফালতু ভাওতাবাজি কথাবার্তা বলে বেড়াচ্ছেন আর কি। সো এই হচ্ছে বাস্তবতা। আপনি এই সব কিছুর মধ্যে, এই ধোঁয়াশার মধ্যে আপনি বুঝবেন না রিয়েলিটি, আপনি রিয়েলিটি ধরতে পারবেন না, যে কারণে একটু দেখাইলাম যে ঢাকা ভার্সিটি 800 পেছনে থাকে প্রতি বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এটা নিয়ে এরা এত হাহুতাশ করে, কারণ হচ্ছে অন্য র্যাঙ্কিংয়ে 800 মধ্যেও নাই, এই কারণে এরা এটা নিয়ে এত কথা বলে। এবং বাস্তবতা হচ্ছে আপনি যদি সবগুলো কনসিডার করেন, রিসার্চ মেথোডোলজি ক্রাইটেরিয়ার দিকে তাকান, তাহলে ঢাকা ইউনিভার্সিটি 800ও নয়, 1000ও না, 1200 মধ্যেও নয়, 1300 মধ্যেও নাই। এবং বাংলাদেশের এই গুন্ডামি বদমাইশি, এগুলো তো বাইরের এদের পক্ষে অ্যাকাউন্ট করা সম্ভব হয় না, সেগুলো যদি অ্যাকাউন্ট করা সম্ভব হয়, তো আই এম টেলিং ইউ ঢাকা ভার্সিটি 10000-এর মধ্যে থাকবে না, ঢাকা ইউনিভার্সিটি 10000 ইউনিভার্সিটির মধ্যে থাকবে না। ওরে ভাই, আমেরিকার ওকে বাদ, প্রত্যেকটা ওয়েস্টের দেশ থেকে যদি 50টা করে ইউনিভার্সিটি নেওয়া হয় জায়গা। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি, যেটা আমি আলোচনা করে দেখাইতে চাইলাম। সো প্রতি বছর দেখি প্রচুর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের রেফারেন্সে প্রচুর হাহুতাশ চলে, মানে আমার কাছে জিনিসটা দেখলে একটু কমিক্যাল লাগে, কারণ যেটা নিয়ে হাহুতাশ হচ্ছে এটাও হাহুতাশ করার মতো বিষয় না, কারণ বাস্তবতা এর চেয়েও অনেক বেশি ভয়াবহ।